নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। দীর্ঘদিন ধরেই আমরা দেখছি কলকাতা হাইকোর্টে এসএসসির বিভিন্ন বিষয়ে কিন্তু যে দুর্নীতি সেগুলো ধরা পড়ছে এবং বিভিন্ন স্থানে শিক্ষক নিয়োগ বাতিলও কিন্তু চলছে। আমরা দেখেছি গ্রুপ ডি গ্রুপ সির প্রায় 800টি কিন্তু ক্যান্ডিডেটদের বাতিল করা হয়েছে, বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এর আগে। এবং এখন দেখছি বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের বাতিল করা হচ্ছে। প্রচুর ভুরি ভুরি দুর্যোগ যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে কিন্তু বাতিল চলছে, এবং সেই অভিযোগগুলো যতদিন না পর্যন্ত কাটছে ততদিন হবু শিক্ষকদের কিন্তু কোনো ধরনের ভালো খবর আসবে না এমনটাই কিন্তু শিক্ষিত মহল বলছে। তারা বলছে যে সমস্ত কেসগুলো রয়েছে সেই কেসগুলো সমস্যা যে সমাধান না হলে নতুন ধরনের কিন্তু কোনো নিয়োগ হবে না এমনটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তাদের দাবি যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেখানে কিন্তু চেয়ারম্যানদের যে পদক্ষেপ তা কিন্তু অনেকটাই অসঙ্গতিগত রয়েছে, এবং তারা যে নিয়োগগুলো করেছে সেখানে কিন্তু বেশ কিছু যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ওপর ভিত্তি করেই কিন্তু আগামীতে আরও কিছুটা সময় লাগবে এসএসসির নিউ নোটিফিকেশান আসতে। তো আমরা জানি যে কোর্টের দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা দিন একটি করে নতুন অভিযোগ আসছে এসএসসির ওপর। এসএসসির কমিশনের যে পর্ষদ রয়েছে সেখানে কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যা দীর্ঘায়িত হচ্ছে, এবং WBSSC রিক্রুটমেন্ট কন্ট্রোভার্সি নিয়ে যে মামলাগুলো চলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেখানে কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগগুলো চলছে আগামীতে হবে বা যে নিয়োগগুলো হয়েছে সেখানে প্রচুর অনিয়ম রয়েছে, সেই অনিয়মের অভিযোগের উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষক বাতিল হচ্ছে। এবং গ্রুপ ডি এবং গ্রুপ সির যে কথাটি আমরা আগেই বললাম সেখানেও কিন্তু বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন চেয়ারম্যান কেন এমন করছেন, কেন বেআইনি কাজ করছেন তিনি। পাশাপাশি শিক্ষক নিয়োগে যে অনিয়মের অভিযোগ, এবার ইতিহাসের শিক্ষকের চাকরি বাতিল করা হলো। দেখুন, অনিয়মের অভিযোগে কিন্তু বেশ কিছু শিক্ষক বাতিল হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে অতীতে যে নিয়োগগুলো হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু অনিয়ম ছিল, আর সেই জন্যই কিন্তু কোর্টের যে কেসগুলো রয়েছে সেগুলো দীর্ঘায়িত হচ্ছে। একই সঙ্গে যে নিয়োগগুলো আগামীতে হয় বা হয়েছে, যেগুলো অতীতে হয়েছে সেগুলো সুপারিশ দিয়েই হয়েছে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়নি, বরঞ্চ যারা অযোগ্য প্রার্থী এবং যাদের নিয়োগের কোনো যোগ্যতা নেই তাদেরকেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সুপারিশ মেনে, এমনটা কিন্তু পরিষ্কার জানিয়েছে আদালত। তো আগামীতে দেখতে হবে আদালত কোন ধরনের বড় পদক্ষেপ নিচ্ছে এবং নিউ নোটিফিকেশনের জন্য আদালত কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, সেটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়।